তো এখন রোদে রোদে আছি, মানে কুলিয়ে একদম। তো এইদিকে দেখতে পাচ্ছ মাগারাম বাবু মুখ ধুচ্ছে, আর এখানে চাকুটা আমাদের ধোয়া হচ্ছে, আর এইখানে আম আছে, আরো পাড়ব আর তারপর খাবো। আজকে কিন্তু 40°C আছে, 39°C আছে আমাদের এখানে। তো আমরা এখন যাচ্ছি, হ্যাঁ আজকে 39°, আজকে হচ্ছে শুক্রবার। আজকে 19 এপ্রিল, 39°C আমাদের পুরুলিয়াতে তাপমাত্রা বর্তমানে, আর আমরা এখন ভোরখড়ি রোদের মধ্যে, দুপুর 1টার মধ্যে এখন আমরা রোদের মধ্যে ঘুরে ঘুরতে, চারিদিকে লোকজন নাই কোনো একদম। মাগারাম বাবু বলো দেখি, মানে আম খাবো তো, শোনা না হয়েছে লঙ্কা লঙ্কা নয় তো বাড়ি। আচ্ছা খুড়ো বলি, তোমার হাতে কি কি আছে? ওই চাকরা দিয়ে কি করা হবে? তো চারিদিকের পরিবেশটা দেখতে পাচ্ছ একদম, লোকজন নাই আর 39°C তাপমাত্রা, আর আমরা এখন আম খাওয়ার উদ্দেশ্যে এখন আমরা এসেছি। আম তাম পাড়ব তো দেখতে থাকো, ভিডিও দেখতে থাকো। এখানে একটা কুয়া আছে, এখানে একটা কুয়া আছে, এই কুয়ারে জল আছে কিনা আমি সেটাও দেখাচ্ছি একটু। সাপ এই কুয়াটে জল আছে? জল কিন্তু আছে, কিন্তু ব্যবহার করা হয়নি কুয়াটা। আদিম যুগের কুয়া, পুরানো কুয়া, এই কুয়ায় কিন্তু কেউ কোনো রকম ব্যবহার কিছু করে নাই। জলটা কত খারাপ, ভিতরে কিন্তু কি বটে এগুলো, বরণ্য মাছির কি বটে? আমি একটা মোটা গামছা নিয়ে নিয়েছি এইটা উড়িবার জন্য, যাতে একটু তাও মানে রোদ না লাগে গায়ে ঘরে, ছেলে বুঝতেই পারছো এরকম ব্যাপার আর কি। তো সেই মাথাটা নিয়ে নিয়েছি, আর সেই বলছে আম খাবো, তো বলি ঠিক আছে দেখছি, আম দাম পাড়িতে হবে আর একটু ওই নুন লঙ্কা দিয়ে খেতে হবে, ঠিক আছে সঙ্গে থাকো। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, রোদটা এত দিছে কি বলবো, আর হাওয়াটা দমে জোরে দিছে, দমে জোরে বাতাস, লোকজন একদম নাই। ওইদিকে আমাদের ঘরটা আছে বন্ধুরা ওই সাইডে, আমি এখন পেছন সাইডে এসেছি, তো মানে কি বলবো রোদে রোদে ঘুরতে ভালো লাগে এরকম, মানে ভালো কি লাগবে রোদে, তবে আমি একটা জিনিস দেখেছি, যত ঘরের ভিতরে ঢুকে থাকি তত বেশি রোদ লাগে, তত বেশি গরম লাগে, যত বিনা স্নান করে বাইরে ঘুরে, মানে বিনা স্নান করে থাকি আর বাইরে ঘুরে বলি তত কম লাগে। এখন তো মাত্র 39° আছে, এখন আরো বাড়বে, কালকে আরো বেশি থাকবে। হাগুড়ো কি আছে? এসি এসি, হ্যাঁ আমরা যেখানে যাচ্ছি সেখানে এসি আছে, দেখতে পাচ্ছ বড় হাওয়া যা জোরে দিচ্ছে, গরম গরম হাওয়া একদম, তাজা তাজা হাওয়া। কই রে পৌঁছলি? আচ্ছা রোদটা কেমন লাগছে বলতো একটু শুনি, তুই ঝাড়িয়ে বলে দে বল কেমন লাগছে। বিরাট লাগছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর ফোনটা গরম হয়ে যাচ্ছে, 39°C মানে যা মোটা গামছাটা আমি নিয়েছি ঘর থেকে যখন বাইরেতে ছিলি, সে তখন আমাকে বলতেছিল দিদাই, বলছি এত রোদে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, সিনা সিনা কিছু নাই, বলি হ্যাঁ স্নান তো করিনি, বলি আইসে নিয়ে স্নান করিব, এখন বাজছে 1টা বাজছে এখন। তো সেই যদি এই সঙ্গে তেঁতুল পাওয়া যায় তো আরো ভালো হবে। হ্যাঁ তবে নুন তো নাই নেছিস, তাহলে ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এইখানে তেঁতুল গাছও আছে, তো তেঁতুল যদি পাই আমরা তো তেঁতুলের সঙ্গে আম হবে, আর তার সাথে নুন লঙ্কা নাকি রাকেশ বাবু? হ্যাঁ তা আমি যখন এখন বাইরেতে ছিলি ঘরে, আমাকে দিদাই বলছে বুঝে রে কোথায় যাচ্ছিস, খাইস নাই তো বলি, সিনেমা করিস নাই তো, খেয়েছি একবার ঠিক আছে, আবার
দেখা যতদিন পাওয়া গেছে আমাদের পুলিয়ার কথাটা কিরকম দেখি বাইরে থেকে দেখি নাকি রাকেশ বাবু এখানে একটা দারুণ সিন লাগছে কিরকম বলতো মানে রোদ এত দিচ্ছে তাপমাত্রাটা যে ন্যাচারাল তো দেখার কথা একদম দেখাবে কি আর এখানে একটা ভালো প্লেস পাইছি আমরা মানে গাছের উপরে গাছ নিচে একদম ছাইরা আছে তো এইখানে কিন্তু আমাদের ওই মুখে জল আসছে সেইটা হবে গাছপাত কাটান যাবে নাই বলতে নাই পারছি তো এইসব জিনিস এই দেখে জল ওঠে যেহেতু জানিস এই আর তুই বুঝিস কাটাবার যে গাছ তেই বুঝে চেক করা যাবে একবার আপনাদের জন্য লালিকে বলেছে সবাইকে আমি নিউজে দেখেছিলি যে শনিবারে কেউ ঘর থেকে বাইর হবে নাই সবাই ঘরের ভিতরে থাকবে আর জল খাবে বেশি করে কালকে 46 ডিগ্রি সেলসিয়াস হবে 46 আর আগে বছর জানি না পুরুলিয়া আমাদের হায়েস্ট কত গেছিল 43 ডিগ্রি আর ওই 43 ডিগ্রিটা ডিম ভাজাইছিল ছাদের উপর বুঝলিস তো আর এবার 46 ডিগ্রি আমি ভাজবো এবারে 46 ডিগ্রি আমি ভাজবো ডিম ছাদের উপর শুন আর আগে বছর এই টাইম দেয় 40 ডিগ্রি সেলসিয়াস এই ধোকা হয় আমি এলাকার মোটর সাইকেল নিয়ে ঘুরেছি আমিও ঘুরেছি তো বিয়া করে গোটা দিন ঘুরতি তুই কাল মুখ একদম শুকান যেত মরিচ গুঁড়া মেশা আছে এটি না দেখা লাল লাল লাগলে কিনুন বলে তো ওটুকু মারি দিছি আমি টেস্ট করছি টুকু আম ফলাটা একদম টেস্ট করুন আর কাঁচা লঙ্কা কি লাগছে সেই লেভেলের তারপরে চিবাবো ভালো করে এটাকে মালটাকে মাখাতে হবে এই যে একদম মাখান দিয়েছি মানে আমার মুখটা ঢুকেছি এইটা এবার একদম মাখা আছে একদম ওই লঙ্কাটা একটু না চিবাতে হবে না চিবালে মজা লাগবে এই যে এইটা হলো আম এটা লঙ্কা কিরকম লাগছে কিরকম লাগছে জায়গায় জানাইছে নাকি বাতাস পরে বলছি হ্যাঁ তো বলছি দারুণ লাগলো তবে একটু দাঁতটা কাটাবে মনে হয় অল্প কাটাবে 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 কিন্তু কাটাবে ভালো লাগছে এর দিকে একটু দেখেই খাচ্ছে এবার সুরেজ খাচ্ছে আমাদের সুরেজ এখন লেখাছি তখন লেখাছি দেখা একটু মরিচ গুঁড়া লঙ্কা আচ্ছা তেঁতুলটা কেউ খা খুঁড়ো তেঁতুলটা খেতে পারবে না খুঁড়ো তেঁতুলটা শুকিয়ে গেছে এইটা আমাদের ক্ষেত বটে বন্ধুরা ওখানে আমাদের ক্ষেতটা আছে নিচে এখন আমি যে ক্ষেত্রে আছি এটা যুধিষ্ঠিরদের ক্ষেতে আছি যুধিষ্ঠিরদের যদি ভিডিওটা দেখে আর দিলীপ দেয় জানি ভিডিওটা দেখিবে যদি দেখিস তোদের ক্ষেতে দেখে আছি আর আগে আম খাছি আম হাওয়া দিচ্ছে বাপরে বন্ধুরা হাওয়াটা দেখো হাওয়াটা চারদিকে একদম ৩৯ ডিগ্রি সেলসিয়াস
ঘুমাচ্ছে না, কালো নাকি দেখা যাচ্ছে। এবারে যাইনি আমি, স্নান করি, স্নান করেছি আমি, এখন জল ঢালিব, তোমে জল ঢালিব, তোমে জল ঢালিব, স্নান ওটা একটু। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, ইয়ার পরে আমরা যাচ্ছি বর দিকে যাচ্ছি। এইটাকে বলা হয় আলখুশি, মানে আলা খুশি। এটা যদি কারো লাগে একবার শরীরে, আর কিন্তু বিপদের সীমা নাই, লোকজন নাই, কুলি একদম ফাঁকা। এত রোদে কি কেউ বাইর হবে? আমতাম খাওয়ার পরে এবার ভাবছি স্নান করবো, তো দমে জল ঢালব। তো এইটা আমাদের বাড়ি, এখানে আছে পুদিনা পাতা, অনেক জোরে হাওয়া দিছে, গরম গরম তাতা হাওয়া। তখন আমরা এই কাগজিটা, কাগজি গাছটা লাগাচ্ছি, মোটামুটি 3-4 মাস হইলো, এখন ধরে তো নাই, কাগজি গাছটা আমরাই লাগাচ্ছি। এই গরমে, এই রোদে ঘর থেকে কেউ বাইর হবে না, ঘরের ভিতরে থাকবে, ঠিক আছে? বেশি করে জল খাবে আর অযথা বিনা কাজে ঘুরবে না। আমার রকম তো আমি গিয়েছিলি এখন ওই আম বাড়ি, আম খালি আমি ছিলি, তারপরে ইয়া ছিল প্রদীপ, সুরজ ছিল, আর আর দুজন ছিল, তো গিয়েছিলি। হ্যাঁ, তো ভালো লাগলো, মানে আমটা খালি, আর ওই নুন ছিল, নুন ওইটা দিয়ে, আর লঙ্কা ছিল সেটা দিয়ে খাওয়া হইলো, তো ভালোই হইল। এই রোদের মধ্যে ঘরের মধ্যে থাকো, বেশি করে জল খাও, ঠিক আছে? আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? এখন পুরো খতরনাক হাওয়া দিছে, আর সূর্যটা তো বাড়তেই পারবে নাই। তো বন্ধুরা, স্নান কিন্তু কমপ্লিট আমার, স্নান টিনান হয়ে গেল, দমে গরম, অনেক জল ঢালিয়ে দিলি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে, সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজকের মতন এতটাই, টাটা, বাই বাই।